শুভ সন্ধ্যা, আমি সুব্রত ব্যানার্জি, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা যে বিষয় নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে ক্রিমিনোলজির ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের ইন্ট্রোডাকশন টু ক্রিমিনোলজি কোর্সের একটি চ্যাপ্টার টাইপোলজি অফ ক্রাইম, যেটা আমি পূর্ববর্তী ক্লাসে টাইপোলজি অফ ক্রাইম সম্পর্কে বর্ণনা করেছি এবং স্পেসিফিক্যালি ভায়োলেন্ট ক্রাইম সম্পর্কে আমি বর্ণনা করেছি। তো আজকে আমি মেইনলি প্রপার্টি ক্রাইম এর শ্রেণী বিভাগ বা প্রপার্টি ক্রাইম বলতে কী বুঝি সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। তো আমাদের এই রিডিংসগুলো আমরা বা এই ডিসকাশনটি আমরা যেই বই থেকে কভার করব সেটা হচ্ছে যে ফ্রেডা অ্যাডলারের ক্রিমিনোলজি বই এবং থমাস গাবরের বেসিক্স অফ ক্রিমিনোলজি এই বই থেকে, এই দুইটি বই থেকে আমরা আসলে কভার করার চেষ্টা করেছি। তো শুরুতেই আমি বলে দিই যে প্রপার্টি ক্রাইম বলতে আমরা কী বুঝি। আসলে যেই অপরাধগুলো কোনো কিছু কোনো সম্পদ অথবা কোনো মানুষের কাছ থেকে বা কোনো বস্তু, এই বিষয়গুলোকে যখন তাদের পারমিশন না নিয়ে আমরা কেউ যখন সেটাকে ইলিগাল উপায়ে সেটাকে নিজের দখলে নিয়ে আসে বা এই ধরনের বস্তুগুলোকে কাউকে না বলে সে নিজে গ্রহণ করে, সেই বিষয়গুলোকে আমরা বলি হচ্ছে প্রপার্টি ক্রাইম। এই প্রপার্টি ক্রাইমটা যে শুধু মানে হচ্ছে যে কোনো বস্তুই হবে সেরকম না, বস্তুর পাশাপাশি সেটা কি হতে পারে যে সেটা কোনো কিছু কারোর কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোনো কিছু নিয়ে আসা বা প্রতারণা করা, হ্যাঁ সেই বিষয়গুলোও কিন্তু আমরা এর অন্তর্গত করব। তাহলে এই প্রপার্টি ক্রাইমকে যদি আমরা দেখি যে এটা কোথা থেকে হতে পারে, যে প্রপার্টি ক্রাইম আসলে যে কোনো পাবলিক বা কোনো ইন্ডিভিজুয়ালকে না বলেও তার কোনো বস্তু নিয়ে আসা যেতে পারে, আবার কোনো গভর্নমেন্ট এজেন্সি, কোনো ইনস্টিটিউশন বা সরকারি কোনো বিষয়, হ্যাঁ বা এই বিষয়গুলোও আসলে না বলে যখন কেউ দখল করে কিসের মাধ্যমে, যে এটা না বলেও হতে পারে, তারপরে হচ্ছে ফ্রডের মাধ্যমেও হতে পারে, চিটিংয়ের মাধ্যমেও হতে পারে, তো সেই বিষয়গুলো আসলে প্রপার্টি ক্রাইমের অন্তর্গত হবে। তো এই প্রপার্টি ক্রাইমের মধ্যে আসলে কী কী বিষয়গুলোকে আমরা, অপরাধগুলোকে প্রপার্টি ক্রাইম বলবো, তো সেখানে যদি আমরা দেখি তার মধ্যে আছে থেফট অথবা এটাকে লারসেনিও বলে। তো থেফট লারসেনির মধ্যে যেই অপরাধগুলো একগুলোকে আমরা থেফট বা লারসেনি বলবো, সেটা যেমন শপলিফটিং হতে পারে, অটো থেফট হতে পারে, আর্ট থেফট হতে পারে, হ্যাঁ এর পরবর্তীতে আসে হচ্ছে বার্গলারি, যেটাকে আমরা সিজিল চুরি বলে থাকি, তারপরে হচ্ছে যে ফ্রডের মধ্যে কী আসতে পারে, ক্রেডিট কার্ড ফ্রড, চেক ফরজারি, ইন্স্যুরেন্স ফ্রড, এই বিষয়গুলো আছে, পরবর্তীতে আর্সন এবং ফাইনালি এনভায়রনমেন্টাল অ্যাবিউজ। তো আমরা এই বিষয়গুলোকেই আসলে একটু কভার করার চেষ্টা করব, যে এগুলো বলতে বা এই ধরনের অ্যাক্টগুলোকে যেটাকে আমরা প্রপার্টি ক্রাইম বলছি সেগুলো আসলে কীভাবে ঘটে থাকে বা সেগুলো বলতে আসলে আমরা কী বুঝি। তো প্রথমেই যদি আমি থেফট বা লারসেনির কথা বলি, তাহলে সেটার থেফট বা লারসেনি বলতে কী বোঝায়, যে কারো কোনো দ্রব্য যদি ক্যাপাবল গার্ডিয়ানের অনুমতি না নিয়ে আমরা সেটাকে কী করি, যে গ্রহণ করি, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে যে থেফট। তো সেটার ক্ষেত্রে ইন্টেনশন থাকতে হবে যে তার ওই জিনিসটাকে চুরি করা এবং তাকে না বলে সেই জিনিসটাকে গ্রহণ করা, তাহলে এই বিষয়টাকে থেফট বা লারসেনি বলে। সো এই লারসেনি বা থেফটের ক্ষেত্রে যে কারোর জিনিসপত্র যখন আমরা নিয়ে ফেলবো, তো এইটার মধ্যে আবার কী কী বিষয় আসতে পারে, যেমন হচ্ছে শপলিফটিং, পিক পকেটিং, আর্ট থেফট, হ্যাঁ যেটা আমি একটু আগেও বললাম সেই বিষয়গুলো কিন্তু আসবে। তো এই থেফট বা লারসেনির ক্ষেত্রে আমরা যদি তার উপাদানগুলো বলি, সেই উপাদানগুলোর ভেতরে আছে যেমন কোনো কিছু পার্সোনাল প্রপার্টি না বলে এবং যেটা অন্যের দখলে আছে সেটাকে তাকে না জানিয়ে যখন আমরা সেটাকে গ্রহণ করে ফেলবো বা নিয়ে ফেলবো তার অগোচরে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে থেফট বা লারসেনি। তো এই থেফটের আবার কয়েকটা প্রকারভেদ আছে, যে কারা আসলে চোর, তাদের যদি আমরা শ্রেণীবিভাগ করি তাহলে সেই
থেফট বা লারসেনির কয়েকটি শ্রেণী বিভাগের মধ্যে পড়বে। যেমন গার্বর্তার বইয়ে কয়েকটি শ্রেণী বিভাগের কথা বলেছেন, প্রথমত বলেছেন যে পারজিস্টেন্ট থিপস। তো পারজিস্টেন্ট থিপসটা কি, যারা আসলে কোনো বাড়ি ব্রেক করে, হ্যাঁ, বা কারোর অনুমতি না নিয়ে সেটার দরজা ভেঙে যায় এবং সেখান থেকে সেই বাড়ি থেকে কোনো কিছু দ্রব্যাদি চুরি করে ফেলে, সেটাকে আমরা বলি হচ্ছে যে পারজিস্টেন্ট থিপস। এছাড়া যেটাকে বলা হচ্ছে যে অকেশনাল থেফট, অকেশনাল থেফট হচ্ছে যে এই ধরনের চোররা আসলে সচরাচর চুরি করে না, বাট তারা যখন হচ্ছে মানে মাঝে মাঝে বা যখন সুযোগ পায় তখন দেখা গেছে কেউ নাই, সে চুরি করে ফেলছে, বা তার কোনো আশেপাশে কোনো গার্ডিয়ান দেখতে পারছে না, সুযোগ আছে, সে সেই দ্রব্যটা চুরি করে ফেলতেছে। তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে যে অকেশনাল থেফট। যেমন যে কী করে, অনেকে অনেক সময় যে একটা দোকান থেকে কেউ দেখতেছে না একটা দ্রব্য নিয়ে সে তার ব্যাগে নিয়ে ফেললো এবং সেটাকে পে করলো না, তো এই ধরনের থেফট হচ্ছে যে অকেশনাল থেফট। বাট পারজিস্টেন্ট থেফট যারা, তারা কিন্তু প্রি প্ল্যান থাকে চুরি করার জন্য। তো এটা গেল। আর এছাড়া অ্যাডলার তার বইয়ে দুই ধরনের থেফটের কথা বলছেন, একটাকে বলছেন অ্যামেচার থেফট। অ্যামেচার থেফটটা কি, যে বা অ্যামেচার থিফ যাদের আসলে লো স্কিল থাকে এবং যারা আসলে চুরির ক্ষেত্রে আগে থেকে পারদর্শী না, নতুনভাবে বা তারা আসলে মানে এই চুরির বিষয়টা আসলে তাদের জন্য প্রফেশনাল না, সো এবং তাদের স্কিল থাকে কম, তারা আনপ্ল্যানড থাকে এবং তারা অনেক সময় লোভের বশবর্তী হয়ে এই ধরনের চুরিগুলা করে, যেটা আমি একটু আগেও অকেশনাল থেফটের কথা বলবো সেটার সাথে এই অ্যামেচার থেফটের কিন্তু অনেক মিল আছে। তো এই ধরনের চুরি কারা করে, যারা জুভেনাইলস বা অনেক ক্ষেত্রে উইমেনরাও এই ধরনের চুরি করে থাকে, তো তারা আসলে সুযোগের অপেক্ষায় থাকে, যখন সুযোগ পায় তখন তারা এই ধরনের কর্মকাণ্ড করে থাকে। তো কিন্তু তারা নিজেদেরকে কিন্তু চোর মনে করে না, কারণ যেহেতু তারা অল্প স্বল্প চুরি করে, সো তারা কিন্তু নিজেদেরকে মনে করে যে তারা আসলে চোর না এবং এটা আসলে বড় কোনো অপরাধ না। এরপরে হচ্ছে দ্য প্রফেশনাল থিপ। তো এই প্রফেশনাল থিপটার ক্ষেত্রে, যেটা এর আগে বললাম পারজিস্টেন্ট থিপ, সেটারও কিন্তু অনেক মিল আছে। তো যারা আসলে চুরি করায় যাদের পেশা বা চুরি করে অভ্যস্ত, সেই ধরনের অফেন্ডারদেরকে আমরা বলবো প্রফেশনাল থিপ। তো এই প্রফেশনাল থিপটা যখন চুরি করে সেটা তারা প্ল্যানেড ওয়েতে করে এবং তারা কিন্তু অপরচুনিটি দেখে যে কখন চুরি করলে আসলে আমি ঠিকমতো দ্রব্যটা নিয়ে ফেলতে পারবো, বা কখন ক্যাপাবল গার্ডিয়ানটা নেয়, কখন আমি পিক পকেটিং করতে পারবো, হ্যাঁ, এবং কখন আমি জাল কোনো কিছু করতে পারবো, এই বিষয়গুলো তাদের মাথায় কিন্তু থাকে এবং এই চুরির মাধ্যমেই তারা কিন্তু তাদের জীবন ধারণের মানে হচ্ছে উপায়টা খুঁজে বের করে। তো এই এদের ক্ষেত্রে এদের কিন্তু স্কিল বেশি থাকে। যেমন দেখা গেছে সে একটা চুরি পিক পকেটিং করলো, মানে যারকে পকেট মানে হচ্ছে পকেটটা মারলো সে বুঝতেই পারলো না যে তার পিক পকেটিং হয়ে গেছে, তার মানে সে কিন্তু এই হচ্ছে পকেট মারার যে মানে উপায়টা সেটা কিন্তু সে আগে থেকেই জানে বা সেটার থেকে শিক্ষা গ্রহণ করেছে। এবং এই প্রফেশনাল থিপদের কিন্তু নিজেদের মধ্যে, অন্যান্য যে প্রফেশনাল থিপ আছে তাদের মধ্যে একটা বন্ডিং থাকে বা তারা একে অপরকে সেই এরিয়ার ক্ষেত্রে তারা কিন্তু চিনে। তো সেই বিষয়টা আসলে প্রফেশনাল থিপদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এবং তাদের যদি সাদারল্যান্ড প্রফেশনাল থিপদের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন 1937 সালে, তো তিনি আসলে বলেছেন যে প্রফেশনাল থিপদের ক্ষেত্রে যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, ফার্স্টলি তারা ওয়েল ডেভেলপ টেকনিক্যাল স্কিল, যে তারা এই ধরনের চুরি করার জন্য টেকনিক্যাল স্কিলটা খুব বেশি থাকে। যেমন তারা অনেক সময় কী হয়, ভোর রাতের দিকে চুরি করে যখন আসলে মানুষ গভীর নিদ্রায় থাকে, আবার ফাঁকা রাস্তায় যখন কেউ থাকে না দেখা গেছে তাকে ধরলো, অথবা অনেক ভিড়ের মধ্যে হলো সে ওখানে পিক পকেটিং করে ফেললো, এই ধরনের স্কিল তার থাকে বলেই তাকে আমরা প্রফেশনাল থিপ বলছি। এবং তারা তাদের যে স্ট্যাটাসটা আছে যে তারা যে প্রফেশনাল থিপ সেটা এনজয় করে এবং সে তার এই পেশাটাকে নিয়ে হচ্ছে যে একটা আলাদা সাবকালচার গড়ে ফেলে তাদের সাথে আরও যারা চুরি করে তাদেরকে নিয়ে। তৃতীয়ত যে তাদের ওন পিয়ার গ্রুপসের সাথে, মানে যারা আসলে তার আশেপাশে আরও যেই চোরগুলো আছে তাদের সঙ্গে তার একটা ভ্যালু সিস্টেমের বা কমিউনিকেশন সিস্টেমটা সবসময় বিদ্যমান থাকে। পরবর্তীতে যেমন আমরা পেপারে পড়েছি যে ঢাকায় বিভিন্ন জোনে কিন্তু বিভিন্ন ধরনের পকেটমার থাকে এবং তারা ভাগ করে নেয়, এই জোনে আমি পকেট মানে পিক পকেটিং করবো, আরেকজনে আরেকজন করবে, তার মানে কি তাদের মধ্যে একটা সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং বা কনসেনসাস আছে। তো সেই কথাটাই সাদারল্যান্ড কিন্তু বলেছেন যে থিপের শ্রেণী বিভাগের ক্ষেত্রে।
পরবর্তীতে তিনি যেটা বলেছেন যে তারা কিন্তু অনেক সময় একে অপরকে প্রোটেক্ট করে, যে একজন চোর ধরা পড়লে তারা কি করে যে তাকে থানা থেকে ছাড়িয়ে আনা, আবার যখন তারা এই ধরনের চুরি করে নিজেরাই একটা জটলা তৈরি করে পাঁচ ছয়জন, যাতে এই পিকপকেটিং করাটা তাদের জন্য সুবিধা হয়, বা ছয় সাতজন মিলে একটা চুরি করতে গেল যেন কেউ বিপদে পড়লে আরেকজন সেটাকে রক্ষা করতে পারে। তো এই বিষয়গুলো তাদের মধ্যে থাকে এবং তারা খুবই অর্গানাইজ হয়েতে তাদের এই অ্যাক্টিভিটিসগুলো করে থাকে। এর ভেতরে আরও যেই বিষয়গুলো আছে যে শপলিফটিং, তাহলে শপলিফটিংটা কী? শপলিফটিংটা হচ্ছে যে যদি কোনো দোকানপাট বা শপিং মল থেকে যখন কোনো চোর কী করে যে সেখানকার দ্রব্যাদি চুরি করে ফেলে, তখন সেটাকে আমরা বলি শপলিফটিং। এবং অ্যাডলার তার বইয়ে বলেছেন যে আমেরিকাতে শপলিফটিং একটা বড় ধরনের মানে সিগনিফিক্যান্ট নাম্বারের শপলিফটিং কিন্তু তাদের শপিং মলগুলোতে হয়। তো এই শপিং মলগুলোর বা গ্রোসারি যেগুলো আছে সেগুলোতে যে কিন্তু এই ধরনের শপলিফটিং হয়ে থাকে, এবং সেটা রিপোর্টেড ক্রাইমের যে পুলিশের যে স্ট্যাটিস্টিক্স আছে সেখানে কিন্তু শপলিফটিং একটা মেজর অংশ দখল করে আসে। তো তারা যেই শপলিফটিংয়ের একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছে যে উইম্যান এবং ম্যানদের মধ্যে যারা ম্যান বা পুরুষ তারা উইম্যানদের থেকে স্লাইটলি বেশি শপলিফটিং করে, এবং প্রায় এখানে দেখা গেছে যে 41% অফ মানে তাদের যদি আমরা রেসিয়াল আইডেন্টিটি দেখি আমেরিকার ক্ষেত্রে, সেই স্ট্যাটিস্টিক্সে বলা হয়েছে যে 41% শপলিফটার যারা আছে তারা হচ্ছে হোয়াইট রেসিয়াল অরিজিনের, এবং 29% হচ্ছে ব্ল্যাক এবং 16% হচ্ছে হিসপ্যানিক। তার মানে এই রেসিয়াল আইডেন্টিটিও কিন্তু তারা এখানে দেখেছেন। এবং মোস্টলি শপলিফটিংটা কখন হয় সেটা বলা হচ্ছে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা, এই সময়ের মধ্যে শপলিফটিংটা সবথেকে বেশি হচ্ছে। তো এই শপলিফটিংয়ের ক্ষেত্রে কিভাবে আসলে তারা এই ধরনের চুরি করে, তারা আসলে দেখে যে কখন সেখানে যখন সে একটা দোকানে যাবে বা একটা শপে যাবে, কখন আসলে সেই দোকানের যারা হচ্ছে কাস্টমার কেয়ারে থাকে বা যারা আসলে স্টাফ থাকে তারা কখন একটু চোখের আড়ালে হয়েছে, হ্যাঁ, বা আমেরিকা বা কানাডার দিকে বা ইউরোপে দেখা গেছে যে সেখানে সুপার শপগুলো থাকে যেখানে সব দ্রব্যাদিও পাওয়া যায়, যেমন বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এখন ঢাকা শহরে অনেক বেশি। তো সেখানে আসলে সবসময় গার্ড দেওয়া সম্ভব হয়ে থাকে না, তো সেই জায়গাগুলোতে কিন্তু শপলিফটার্সরা হচ্ছে চুরি করার একটা সুযোগ থাকে, এবং তারা যে সবসময় প্রফেশনাল থিফ হয় সেটা না, অনেক সময় লোভের বশবর্তী হয়েও অ্যামেচার থিফরাও এই ধরনের কাজ করে। তো এই বিষয়গুলো আসলে শপলিফটিংয়ের ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য। দ্বিতীয়ত বলা হচ্ছে অটো থেপ, বা অটো থেপটা কি, যে কোনো অটো থেপ বলতে আসলে যদি আমরা অনেক সময় কী হয় যে মোটর বাইক কার এই হচ্ছে পাবলিক বা এই ভিকেলগুলো বা সাইকেল সেটা চুরি করার জন্য আলাদা ধরনের চোর থাকে, তাদের কাজই হয় যে দেখা গেছে কেউ তার কার খোলা রেখে গেল বা তার বাইকটা খোলা রেখে গেল, অথবা কেউ কী করলো যে তার হচ্ছে দেখা গেছে যে তার মোটর বাইকটা ঠিক মতো লক করে নাই, আবার অনেকে লক করছে বাট তারা হচ্ছে লকটা ভেঙে, সেই টেকনোলজি তাদের কাছে আছে যারা এই ধরনের অটো থেপ করে, যে কীভাবে এগুলা ভেঙে হচ্ছে বা টেকনোলজি ইউজ করে সেই কারগুলোকে বা বাইকগুলোকে চুরি করা যায়, সেই বিষয়গুলো তাদের কিন্তু টেকনিক্যাল স্কিল থাকে। তো এই ইউনাইটেড স্টেটসে কিন্তু হাজার হাজার এই ধরনের রিপোর্টেড ক্রাইম আসে যেখানে হচ্ছে অটো থেপ হয়, আবার আমাদের দেশেও যদি আমরা দেখি পুলিশ স্ট্যাটিস্টিক্স বা বিভিন্ন রিপোর্টে সেখানেও কিন্তু প্রায়ই দেখা যায় যে গাড়ি চুরি বাইক চুরি তারপরে সিএনজি চোর এদের দৌরাত্মা কিন্তু আমরা দেখতে পাই, তাহলে সেই বিষয়গুলোকেই আমরা বলছি যে হচ্ছে অটো থেপ। তো এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে আর্ট থেপ, আর্ট থেপ হচ্ছে মানে কোনো যেই বিষয়গুলো বা আমরা যদি বলি যে চারুকলা সংশ্লিষ্ট যদি আমরা কোনো কিছু দেখি বা হিস্টোরিক্যাল নিদর্শন এর সাথে সম্পর্কিত কোনো বস্তুকে যখন চুরি করা হয় তখন সেটাকে আমরা আর্ট থেপ বলি। তো এই থেপটা আসলে নর্মালি জাদুঘর থেকে অথবা কোনো হিস্টোরিক্যাল প্লেস থেকে করা হয়ে থাকে, এবং তার উদ্দেশ্য থাকে সেই দামি বস্তুগুলোকে যদি চুরি করা যায় সেটাকে অনেক
বেশি দামে কোনো চোরা কারবারি বা অর্গানাইজ ক্রিমিনাল গ্রুপের কাছে বিক্রি করে দেওয়া যায়। তো যেমন মেক্সিকোতে বলা হচ্ছে যে এবং আদার কান্ট্রিসে তাদের যে কালচারাল হেরিটেজ আছে সেগুলো খুবই প্রিসিয়াস এবং সেখানে প্রায় দেখা যায় এই ধরনের আর্ট থেফট হয়। আয়ারল্যান্ডে একটা উদাহরণ দেওয়া হয়েছে 1986-এর 21শে মে, সেখানে এ গ্যাং অফ আইরিশ থিপস তারা কি করেছিল, তারা আয়ারল্যান্ডের 11টা মানে পেইন্টিং যেটা আসলে খুবই মানে হচ্ছে তাদের জন্য মানে হচ্ছে হিস্টোরিক্যাল যে নিদর্শন আছে সেটাকে রিপ্রেজেন্ট করে, এরকম 11টা পেইন্টিং একটা জাদুঘর থেকে কিন্তু চুরি করেছিল একটা গ্রুপ অফ থেপস। তাহলে সেই বিষয়গুলো এখানে জড়িত এবং আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে হচ্ছে ইনভেস্টিগেট করে যে বিভিন্ন সময় আর্ট ফাইল অথবা কম্পিউটারাইজ যে ইন্ডেক্স থাকে সেই বিষয়গুলোকেও কিন্তু চুরি করে নেওয়া হয়। তো এই স্টোলেন আর্টের মধ্যে আর কী কী থাকে, যেমন ফাইন আর্টস থাকে, ইথনোগ্রাফিক অবজেক্টস থাকে, আর্কিওলজিক্যাল ম্যাটেরিয়ালস থাকে, কয়েন্স থাকে, স্ট্যাম্পস থাকে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস থাকে, দেন এরকম অনেক বিষয় থাকে যেগুলো আসলে এই চোরা কারবারিরা তারা কী করে যে চুরি করে নিয়ে যায়। তো সেই বিষয়গুলোই আসলে আর্ট থেফটের মধ্যে পড়ে। তো এর পরবর্তীতে আমরা যদি বলি যে বার্গলারি বলতে যেটা আসলে বলা হয় সিদেল চুরি, তাহলে বার্গলারিটার ক্ষেত্রে আমরা সিদেল চুরিটা কি যে যেটা আসলে ঘর ভেঙে নিয়ে চলে যায়, যে ঘর যেটাকে বাইরে বলে যে হচ্ছে যে যখন ক্যাপাবল গার্ডিয়ান না থাকে একটা বাসায়, তখন বা কোনো দোকান বা শপিং মল বা কোনো ইনস্টিটিউশনে, তখন চোরেরা কী করে যে তাদের অনুপস্থিতিতে তালা ভেঙে অথবা ঘরের মধ্যে ছিদ্র করে বা কোনো উপায়ে হ্যাঁ সেখানে ঘরের মধ্যে ঢুকে তাদের যে দ্রব্যাদি আছে সেইগুলা না জানিয়ে চুরি করে ফেলে। অনেক সময় যদি রেসিডেন্ট থাকে, তারা ঘুমিয়ে থাকে, তাহলে সেই ফাঁকে তারা কিন্তু চুরি করে ফেলে। তো আমাদের দেশে গ্রাম অঞ্চলে দেখবেন যে এই ধরনের বাগলারি সিদেল চুরি অনেক হয়ে থাকে, যে মাটির ঘর যেগুলো থাকে সেখানে চোররা গর্ত করে বা টিনের ঘর যেগুলো থাকে সেগুলো কেটে তারা কিন্তু মানুষের অনুপস্থিতিতে অথবা উপস্থিতিতে হলেও ঘুমিয়ে থাকলে অনেক কিছু ঢুকে চুরি করে ফেলে। তো সেই বিষয়গুলো আসলে বাগলারির সাথে জড়িত এবং উন্নত দেশেও দেখা গেছে অনেক সময় তাদের লক ভেঙে অথবা তাল মানে হচ্ছে তাদের সিকিউরিটি সিস্টেম ভেঙে ক্রিমিনালরা কিন্তু এই ধরনের চুরি করে থাকে, যেটাকে আমরা বার্গলারি হিসাবে অভিহিত করব। তো অনেক গুরুত্বপূর্ণ দেখা গেছে যে মানি, বিভিন্ন ধরনের টেলিভিশন, তারপরে হচ্ছে ইলেকট্রনিক গুডস, সোনা, তারপরে হচ্ছে ডায়মন্ড, এই বিষয়গুলোও কিন্তু ইভেন হচ্ছে ড্রেস, এই বিষয়গুলোও কিন্তু বার্গলারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো এই বাগলারিটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে তারা ছোটো বড় দ্রব্যাদি অনেক কিছুই তারা হচ্ছে নিয়ে থাকে। তো এইটা গেল বাগলারি। এর পরবর্তীতে আসে হচ্ছে ফ্রড। ফ্রডটা কি? ফ্রডটা হচ্ছে যে প্রতারণা। জাস্ট এ মিনিট। তাহলে কোনো জিনিস যখন আমরা প্রতারণার মাধ্যমে বা চিটিংয়ের মাধ্যমে নিব, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্রড। মানে কোনো দ্রব্যাদি যখন অ্যাকুইজিশন করব আমরা, সেটা কাউকে চিটিংয়ের মাধ্যমে বা ডিসেপশনের মাধ্যমে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে ফ্রড। তো এই ফ্রডের মধ্যে আসলে অনেক ধরনের প্রকারভেদ আছে, যেমন ক্রেডিট কার্ড ফ্রড, চেক ফরজারি, ইন্স্যুরেন্স ফ্রড। হ্যাঁ, তো এই ফ্রডগুলোকে আসলে আমরা কীভাবে ব্যাখ্যা করব, যেমন আমরা যদি দেখি যে প্রথমে যেটা বলছি ক্রেডিট কার্ড ফ্রড, তাই না? ক্রেডিট কার্ড ফ্রডটা কি, যে কোনো সময় ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডটা আমরা জেনে ফেলতেছি, জেনে ফেলে কী করতেছি, সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা কী করতেছি, সেটা হ্যাকিং করে আমরা ক্রেডিট কার্ড জাল করতেছি। আবার এটিএম যে বুথগুলো আছে সেখানে অনেক সময় যারা এই ক্রেডিট কার্ড ফ্রড করে, তারা যে সেই বুথ থেকে কিন্তু কৃত্রিম মানে টেকনোলজি ইউজ করে তারা কিন্তু লাখ লাখ টাকা হচ্ছে নিয়ে ফেলে। যেমন ঈদের আগে আমরা দেখলাম বাংলাদেশে নাইজেরিয়ান কিছু বিদেশি নাগরিক তারা হচ্ছে ক্রেডিট কার্ড ফ্রড করেছে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে, এবং পরবর্তীতে সিসিটিভিতে কিন্তু তাদের ধরা পড়ার ফলে তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা গিয়েছে। তো এইভাবে কিন্তু ক্রেডিট কার্ড ফ্রড করা হয়, এবং বিদেশেও যেটা দেখা গেছে যে ক্রেডিট কার্ডের বিভিন্ন অনলাইন মাধ্যমে ক্রেডিট কার্ডের নাম্বার, পাসওয়ার্ড, এটা স্প্যামের মাধ্যমে অথবা বিভিন্নভাবে কালেক্ট করে সেই ক্রেডিট কার্ডটা জালিয়াতি করা হয়।
আবার অনেক সময় ক্রেডিট কার্ড হারিয়ে গেলেও সেটার হচ্ছে অনেক সময় সেটার মাধ্যমে কিন্তু তারা হচ্ছে করে ফেলে। তো এই ক্রেডিট কার্ড ফ্রড বা ডেবিট কার্ড ফ্রড এটা কিন্তু আসলে মানে ফ্রডের একটা অংশ, এবং অনেক সময় যারা সাইবার ক্রাইম করে তারাও কিন্তু এই ধরনের ফ্রডের সাথে জড়িত থাকে। দ্বিতীয়ত হচ্ছে চেক ফরজারি। চেক ফরজারি হচ্ছে যে কারো নোট মানে কারো ব্যাংকের চেকগুলোকে যখন আমরা জাল করি, কীভাবে জাল করি, সেটা হতে পারে যে জাল ব্যাংকের আমি হচ্ছে চেক তৈরি করলাম, অথবা কারো সিগনেচার জাল করে তখন কিন্তু আমরা সেই বিষয়গুলো করতে পারি। তো এটা হচ্ছে আরেকটা পার্সনের যখন আমি হাতের লেখা বা তার সিগনেচারটা নকল করতে পারি, সেই নকলের মাধ্যমে তার যে ব্যাংক অ্যাকাউন্টে আছে সেখান থেকে কিন্তু আমরা টাকাটা মানে অর্থ নিয়ে ফেলতে পারি। তো সেই ক্রেডিট কার্ড ফ্রডটাও কিন্তু বাংলাদেশের যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে সিআইডিতে, তো সেখানে যখন আমি ভিজিটে গিয়েছিলাম তারা কিন্তু আমাদেরকে দেখিয়েছিল যে ক্রেডিট কার্ড ফ্রডটা কীভাবে, সরি, চেক ফরজারিটা কীভাবে হয়, যে লেখার বিভিন্ন পয়েন্ট থাকে যেটার মিলতে হয়, যে তারা কীভাবে নকল করাটা শিখে। তো এটাও আসলে ধরা পুলিশের পক্ষে সহজ যদি এই ধরনের যে ফরেন্সিক এক্সপার্ট থাকে ফরজারি ডিটেকশনের ক্ষেত্রে, তারা কিন্তু এই বিষয়গুলো ধরতে পারে। তো তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স ফ্রড। ইন্স্যুরেন্স ফ্রডটা কি, যে আমরা কিন্তু বিভিন্ন সময় ইন্স্যুরেন্স করে থাকি। তো ইন্স্যুরেন্সটা কি, যে দেখা গেছে যে আমার যে কোনো স্বাস্থ্যগত ঝুঁকি বা কোনো অ্যাক্সিডেন্ট হবে, তখন আমার বিমা করা থাকলো, পরবর্তী সময়ে আমার সেই ইন্স্যুরেন্সটা কাজে লাগলো, বা আমার জবের একটা ইন্স্যুরেন্স থাকলো, আমার গাড়ির একটা ইন্স্যুরেন্স করা থাকলো, যে এটা কোনো বিপদে পড়লে আমি হয়তো যেই কোম্পানিতে টাকা জমা দিই তারা আমাকে এটার সিকিউরিটিটা দিবে বা আমাকে সহায়তা করবে। তো সেই বিষয়গুলোর ক্ষেত্রেও কিন্তু অনেকে ইন্স্যুরেন্সটাকে ফ্রডের মতো মানে ফ্রডের মতো ইউজ করতে পারে। তো কীভাবে করে, যেমন এখানে কয়েকটি ইন্স্যুরেন্স ফ্রডের কথা অ্যাডলার তার বইয়ে বলেছেন। প্রথমত হচ্ছে স্টেজ ক্লেইমস, তার মানে কি, এই স্টেজ ক্লেইমসটা হচ্ছে যে অনেকে আছে তাদের যে কার আছে সেই কারের কিছু পার্টস কী করে রিমুভ করে ফেলে, মানে নিজেরাই সরিয়ে ফেলে এবং বলে যে এটা চুরি হয়ে গিয়েছে। তো সেটাকে দেখিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে সেটা রিপ্লেস করার জন্য বলে বা সেটার জন্য টাকা ডিমান্ড করে, যেটাকে আমরা বলছি স্টেজ ক্লেইমস। দ্বিতীয়ত হচ্ছে ওনার ডাম্পিং। তো ওনার ডাম্পিংটা কি, যে যে মানে যিনি আসলে যারই মালিক, তিনি কী করেন, তার হচ্ছে কারটা বা তার হচ্ছে যে ভিকেলটা আছে সেটাকে নিজেই পালিয়ে রাখেন বলে তিনি পুলিশের কাছে রিপোর্ট করেন যে এটা চুরি হয়ে গেছে। তারপরে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে বা গভর্নমেন্টের কাছ থেকে তিনি হচ্ছে এর জন্য অর্থ দাবি করেন। তৃতীয়ত হচ্ছে অ্যাবান্ডেন্ড ভিকেলস, মানে পরিত্যক্ত মানে হচ্ছে যানবাহন, তার মানে কি, যে তার সেই গাড়িটা কারটা বা তার যেই ভিকেলটা আছে সেটাকে তিনি পরিত্যক্ত একটা জায়গায় রেখে সেটাকে নষ্ট করার মানে দেখান যে সেটা খুবই ভালনারেবল, এবং পরবর্তীতে এটাকে রিপোর্ট করে বলেন যে চুরি হয়েছে, বা এটাকে রিপোর্ট করে তিনি কী করেন সেখান থেকে মানে ইন্স্যুরেন্সটা বা তার সাপেক্ষে মানি বা নতুন হচ্ছে ভিকেল ডিমান্ড করেন। চতুর্থ হচ্ছে স্টেজড অ্যাক্সিডেন্ট। স্টেজ অ্যাক্সিডেন্টটা কি, যে তার গাড়িতে কোনো সংঘর্ষ হবে না বা অ্যাক্সিডেন্ট হবে না, কিন্তু তিনি যেটা করেন, তিনি হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে রিপোর্টেড করেন, এবং সেটা থেকে তিনি হচ্ছে পুলিশের মানে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ইন্স্যুরেন্সটা ডিমান্ড করেন। লাস্টলি বলা হচ্ছে ইন্টেন্ডেন্ট অ্যাক্সিডেন্ট। ইন্টেন্ডেন্ট অ্যাক্সিডেন্টটা কি, যে সেটাতে অ্যাক্সিডেন্ট হয় নাই তবে তিনি বলতেছেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে, সরি, মানে তিনি ইচ্ছাকৃতভাবে এটা অ্যাক্সিডেন্টটা ঘটান, ঘটিয়ে কী করে যে কোনো একটা পার্স নষ্ট করে ফেলেন, তারপরে সেটার সাপেক্ষে সেটাকে রিপ্লেস করে দেওয়ার জন্য অথবা সেটার সাপেক্ষে তিনি হচ্ছে একটা অ্যামাউন্ট অফ মানি ডিমান্ড করেন। তো এই বিষয়গুলো হচ্ছে আপনার ইন্স্যুরেন্স ফ্রডের সাথে জড়িত আছে। চতুর্থ আমরা যে বিষয়টা দেখব আর্সন। তাহলে আর্সন মানে কি, যে কোনো জায়গায় বা আর্সন বলতে বোঝায় যে ইন্টেনশনালি যদি কোনো প্রপার্টি বা কোনো বাড়ি ঘর তাদের এই জায়গাগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয় কোনো ইল মোটিভে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আর্সন। তাহলে এই আর্সনের মধ্যে কি হতে পারে সেটা গার্বর তার বইয়ে, থমাস গার্বর তার বইয়ে বলেছেন। যেমন তিনি বলছেন যে কিছু এক্সাম্পলের কথা বলছেন, যে অনেক জায়গায়
যে হেট ক্রাইমের বশবর্তী হয়ে, মানে ঘৃণ উদ্যোগকারী বসবাসের, মানে হচ্ছে ঘৃণ উদ্যোগকারী ক্রাইমের বশবর্তী হয়ে কী করে এই ধরনের আর্সন করে, যেমন কোনো মাইনরিটি গ্রুপের বিরুদ্ধে বা কোনো রেসিয়াল গ্রুপের বিরুদ্ধে কী করে যে তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয় যেন তারা ধ্বংস হয়ে যায়। তো যেমন আমরা যদি দেখি যে প্রায় কিন্তু আমরা পেপারে দেখি যে ইন্ডিজেনাস কমিউনিটির বাসায় আগুন লেগে গিয়েছে, যেমন এটা আসলে একটু স্পর্শকাতর। তারপরেও আমরা একটা ভিডিও দেখেছিলাম বাংলাদেশে যে সাঁওতাল যারা আদিবাসী আসছে তাদের বাসায় পুলিশের পোশাক পরা কিছু লোক ব্যক্তি আগুন লাগাচ্ছে, যদিও আমি শিওর না যে তারা আসলেই পুলিশ অথবা পুলিশকে ফাঁসানোর জন্য এটা করা হতে পারে। তো যেটাই হোক, যে তারা আদিবাসী তাদের এই আইডেন্টিটির জন্যই কিন্তু তাদেরকে উদ্দেশ্যমূলকভাবে উচ্ছেদ করার জন্য তাদের বাড়িঘরকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আবার অনেক সময় শোনা যায় বস্তিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে, তো এটা উচ্ছেদের জন্য অনেক সময় করা হয় বলে শোনা গিয়েছে। তো সেই বিষয়গুলো কিন্তু মানে হচ্ছে আমরা শুনেছি আর্সনের ক্ষেত্রে। আবার অনেক সময় ধর্মীয় প্রতিষ্ঠানকেও আগুন লাগিয়ে দেওয়া হয় হেট ক্রাইমের বশবর্তী হয়ে। এছাড়া বিভিন্ন মানুষকে হত্যা করার জন্য তাদের বাসায় ইন্টেনশনালি আগুন লাগিয়ে দেওয়া হয়, যেটা আর্সনের অন্তর্গত। আবার অনেক সময় ইন্স্যুরেন্স পাওয়ার জন্য কর্পোরেট প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন বা বসতবাড়ি সেগুলোকেও কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয় ইচ্ছাকৃতভাবে, যেন সে ওই ইন্স্যুরেন্সের মাধ্যমে ওই অ্যামাউন্টটা বা ওর থেকে বেশি অ্যামাউন্টটা বা তার বিজনেসে যদি লস খায় সেটাকে মিটিগেট করার জন্য কিন্তু সে এটাকে দেখায়। তাহলে এইটাই হচ্ছে আর্সনের অন্তর্ভুক্ত। লাস্টলি আমরা দেখব এনভায়রনমেন্টাল অ্যাবিউজ। এনভায়রনমেন্টাল অ্যাবিউজটা কি, যে যখন সোশ্যালি বা পলিটিক্যালি বা ইন্টেনশনালি আমরা কী করবো এনভায়রনমেন্টটাকে ধ্বংস করার চেষ্টা করব, তখন সেটাকে এনভায়রনমেন্টাল অ্যাবিউজ বলে ফেলবো। যেমন কী হয় যে অনেক সময় ইচ্ছাকৃতভাবে আমি ডিসপোজাল বা ময়লাগুলো আমি আরেকজনের জমিতে ফেলতেছি বা আমি নদীতে ফেলতেছি বা এইভাবে আমি প্রাকৃতিক প্রকৃতিটাকে ধ্বংস করতেছি বা পলিউশন করতেছি। তাহলে বা কলকারখানার আমরা কী করছি যে যে ডাম্পিংগুলো আছে সেগুলো আমরা নদীতে বা ওপেন স্থানে ফেলে দুর্গন্ধ করছি এবং পরিবেশের ক্ষতি করতেছি, সেটা একরকম হতে পারে। আবার ইচ্ছাকৃতভাবে কারোর গাছ কেটে ফেলতেছি যে তার সঙ্গে শত্রুতা আছে এজন্য আমি তার গাছ কেটে ফেলবো, বা তার যে মানে তার যে কৃষি জমি আছে সেটাকে আমি নষ্ট করে ফেলতেছি। অনেক সময় আমরা প্রায় পেপারে পড়ি যে অমুক ব্যক্তির ফসলের সব জমি গাছ কেটে ফেলা হয়েছে, অনেক আম গাছগুলো কেটে ফেলা হয়েছে, বা কী হয়েছে যে পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। তাহলে এই বিষয়গুলো এনভায়রনমেন্টাল অ্যাবিউজের আন্ডারে পড়বে। এবং অনেক সময় অ্যানিমেলকেও ইচ্ছাকৃতভাবে, যে কারোর ডোমেস্টিক অ্যানিমেল সেগুলোকে ইচ্ছাকৃতভাবে খুন করে ফেলা হয়েছে, মেরে ফেলা হয়েছে, যেটা এনভায়রনমেন্টাল ইউজের মধ্যে পড়বে। আবার বিদেশে অনেক ক্ষেত্রে এরকম হয় যারা পেইড ডগস আছে সেই ডগসগুলোকে তারা কিছু অন্যর বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে তাকে ট্রেনিং দেয় যে তাকে আহত করার জন্য বা কোনো জিনিস চুরি করে নিয়ে আসার জন্য, তাহলে এইটাও অ্যানিমেল অ্যাবিউজ বা এনভায়রনমেন্টাল অ্যাবিউজের আন্ডারে পড়ে। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই রাখবো, যে আমরা দেখবো যে আসলে দেখেছি যে প্রপার্টি ক্রাইম বলতে আমরা কী বুঝি, প্রপার্টি ক্রাইমের কী কী শ্রেণী বিভাগ আছে, যেমন আমরা বললাম থেপ, বার্গলারি, ফ্রড, আর্সন, এনভায়রনমেন্টাল অ্যাবিউজ, এবং প্রত্যেকটি এই ধরনের অপরাধ প্রপার্টি ক্রাইমস বলতে কী বুঝি এবং কীভাবে সংগঠিত হয় সেটা কিন্তু আমরা আমাদের লেকচারে বলেছি। তো আজকে এই পর্যন্তই রাখবো, নেক্সট ক্লাসে আমরা টাইপোলজি অফ ক্রাইমের যে শ্রেণী বিভাগ আছে সেখানে ক্রাইমস অফ পাওয়ারফুল, হোয়াইট কালার ক্রাইম এবং কর্পোরেট ক্রাইম সম্পর্কে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।